বাস্তবে আমি কোনো সুপারম্যান দেখিনি, তবে আমি বাবাদেরকে দেখেছি। সিনেমা জগতে হাজার সুপারস্টার থাকলেও বাস্তবে সুপারস্টার মাত্র একজনই থাকে, সেটা হচ্ছে বাবা। পৃথিবীর মঞ্চে যদি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেওয়া হতো, তবে আমি চ্যালেঞ্জ করে বলতাম প্রত্যেকটা বাবাই এই পুরস্কার পেত। বাবা এমন একজন অভিনেতা যে প্রতিনিয়ত অভিনয় করে নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে। পৃথিবীতে বাবারা বড়ই অদ্ভুত। শুধুমাত্র বাবাদেরই মুরগির রান, মাছের মাথা, ভালো খাবার কিছুই খেতে ভালো লাগে না। পৃথিবীর 80-90% সন্তানেরা সুপারমার্কেট আর নিউ মার্কেট চিনলেও পৃথিবীর 10% বাবারা এই মার্কেটগুলো চেনে না। এই পৃথিবীতে বাবাই একমাত্র মানুষ যে নিজের জন্য কিছু কিনতে গেলে দেখে কম টাকায় ভালোর মধ্যে কোনটা পাওয়া যাবে। এই মানুষটাই সন্তানের জন্য কিছু কিনতে গেলে দেখে বেশি দামের মধ্যে ভালো কোয়ালিটির কোনটা পাওয়া যাবে। বাবা বড়ই অদ্ভুত একটা মানুষ। স্যান্ডেল যদি ছিঁড়তে ছিঁড়তে 5টা সেলাইও দিতে হয়, তবুও নাকি এই স্যান্ডেলগুলো তার পরতে ভালো লাগে, তার অনেক প্রিয়। এই সুপারম্যানটা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বছরের পর বছর পরবাস থাকতে পারে, গভীর রাতে কাজ করে ফিরে রান্না করে খেতে পারে, নিজের কাপড় নিজে পরিষ্কার করতে পারে। দিন শেষে সবাইকে উজাড় করে দেওয়ার পর এই মানুষটা শূন্য পকেটে বাজার থেকে হাসি মুখে ঘুরে আসতে পারে। এই মানুষটার যদি একটা পা নাও থাকে, তবুও তার সংগ্রাম থেমে থাকে না, তার সংগ্রাম করতে হয় প্রতিনিয়ত। তার জীবন যেন অদ্ভুত এক কঠিন পাথরে গড়া। এ জীবনে ক্লান্তি নেই, কষ্ট নেই, নেই শূন্যতা। সব পরিস্থিতিতে তার চাওয়া একটাই, পরিবারকে ভালো রাখতে হবে। পৃথিবীতে বাবারাই একমাত্র মানুষ যাকে কেউ প্রয়োজন ছাড়া কল করে না। কি অদ্ভুত, তাই না? যেই মানুষটা পরিবারের জন্য, সন্তানের জন্য সারাটা জীবন পরিশ্রম করে, সেই মানুষটারই দিন শেষে খোঁজ নেওয়ার জন্য অনেক সন্তানের সময় থাকে না। কিন্তু যখন সেমিস্টার ফি দেওয়ার সময় হয়, তখন ঠিকই বাবার কথা মনে পড়ে। আর বাবারাও যেন কেমন, কল দিলেই বুঝে যায় যে তার সন্তানের এখন টাকার প্রয়োজন। আমি হাজারো সন্তানকে চিনি যারা মায়ের সঙ্গে কথা বলার সময় অনেক সময় ধরে কথা বলে, কিন্তু বাবার সঙ্গে কথা বলতে গেলে কেন জানি 1 মিনিটেই কথা শেষ হয়ে যায়। এই মানুষটা কোনোদিনই মন খুলে হাসতে পারে না, মন চাইলেই কাঁদতে পারে না, মন চাইলেই মন খারাপ করে থাকতে পারে না, কোনোদিনই তার সন্তানদেরকে যে ভালোবাসি এ কথাটাও বলতে পারে না। তার সমস্ত ভালোবাসা যেন তার রাগ, শাসন আর গম্ভীরতার মাঝে। একটা সময় সন্তানেরা হয়তো ভাবে, আমার বাবাটা পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা, আমাকে এই দিল না, সেই দিল না, শুধু বকে, শাসন করে, অথচ অমুকের বাবা কত ভালো, ওকে কত স্বাধীনতা দিয়েছে, ও যা চায় তাই করে। কিন্তু একটা সময় এসে ঠিকই বোঝা যায় যে বাবা আসলে জীবনের কত বড় একটা অংশ জুড়ে ছিল। বোঝা যায় যে এই মানুষটা যদি তখন শাসন না করত, তাহলে হয়তো আজকের আমার এই সুন্দর পরিবেশটা কোনোদিনই তৈরি হতো না। সবশেষে বলতে চাই, ভালোবাসি বাবা, রেসপেক্ট করি পৃথিবীর সব সুপারম্যান আর অভিনেতাদের, যারা হাজারটা কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে বলতে পারে ভালো আছি।